হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। তো দেখো, আমরা চলে আসছি ষট পুজো দেখতে। তো সঙ্গে আছে নেহা আর আমি আশা। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি ষট পুজো দেখতে। তো দেখতে থাকো, সামনে আছে লোকও আর এই আমাদের গায়ের ষট পুজো করছে। বৌদি, মামি এরা ডন্ডি কেটে যাচ্ছে। তো দেখতে থাকো ব্লগ ভিডিওটি কেমন লাগছে। শর্ট মাইক কৃপায় সবাই। চলে আসছি পুজোতে। দেখতে পাচ্ছ কত দোকান, কত কিছু হয়েছে। তো এটা নতুন করে শুরু হয়েছে 10-15 বছর থেকে, তো সেরকমভাবে কিছু হচ্ছে না। তো দেখতে থাকো, নিহা নৌকোতে উঠে গেল। তো উঠে গিয়ে দেখছে তোমাদের হাই বাই করছে। আর এবার দেখো বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা স্নান করছে, আর মায়েরা বাবারা যারা যারা পুজো করছে তারা সব রেডি করছে। তো এই সব মায়ের ডালা সব রেডি হয়েছে, তাই হয়ে গেছে। দেখতে থাকো পুজো করতে তাদেরকে সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে। তো এটা দেখো আমাদের সেই মন্দির, এই এই মানে পুকুরের মধ্যে যে একটা মন্দির আছে, বিশাল বড় পুকুর, চারো পাশ দিয়ে মেলা হলে আধাটা এক কোণাও ভর্তি হতে পারে না। তো এই সেই মন্দির যেখানে যার উপলক্ষে একটা পয়লা বৈশাখের সময় একটা মেলা হয়, সেই এখানে দেখো একটা শিবলিঙ্গ বানিয়েছে ছোট্ট একটা ছেলে। তো মানে এটাতে সবাই জল টল ঢালে, এখানে বলি হয়, কবিতর আঠা মানে ইত্যাদি অনেক কিছু হয়। তো পুকুরটা একটা দেখো, মানত করলে এখানে যে যেটা মানত করে সবটাই করলে যায়। তো ষট পুজো করার সময় যারা যারা এখানে পুজো করতে আসে তারা তারা এই মন্দিরে এসে পুজো করে। তো আমরা ওই মন্দিরে চলে আসছি। মন্দিরটার নাম হচ্ছে গ্রামঘর ঠাকুর, জানি না সে কোন ঠাকুর, দেখে নাও তোমরা, কেউ যদি নাম জানো তাহলে কমেন্ট করে। ওরে এখানে দেখ, কারো ভুলে যদি লাগে চোখে লাগবে। তো দেখতে পাচ্ছ বিশাল বড় একটা পুকুর, মানে এত লোক যদি হয় এখানে ষট পুজোতে তাও এটা বললে মোটামুটি 2-10-20 হাজার লোক হয়ে যাবে এখানে। কিন্তু এখন তো একটা মানে চারি ভাগের মানে সিকিও এটাতে লোক হয়নি এখনো। দেখতে পাচ্ছ মানে পুকুরটা খালি দেখো কতটা বড়, দেখতে পাচ্ছ